চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি টপিক, এনজিওর জব সার্কুলার। সো দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিক। রিক এনজিও জব সার্কুলার 2023 সম্পূর্ণ নতুন একটি নিয়োগ সার্কুলার হয়েছে। সো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার, আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 865 পদসংখ্যার মধ্যে রিকে সার্কুলারটি হয়েছে। সো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এডুকেশন এন্ড জব নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নিত্য নতুন সরকারি এবং বেসরকারি সকল নিউজ পাওয়ার জন্য। সো চলেন শুরু করা যাক আজকের রিক জব সার্কুলার 2023 জরুরি বিজ্ঞপ্তি। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অর্থাৎ MRA হতে সনদপ্রাপ্ত। সনদপ্রাপ্ত এখানে দেওয়া আছে বর্তমানে সামগ্রিক বাংলাদেশ সংস্থা বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা যাচ্ছে। সবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম নিচ থেকে দেখাচ্ছি পদসংখ্যাগুলো। ক্রেডিট অফিসার পদসংখ্যা 400 পদসংখ্যা আছে এখানে। মূল বেতন অর্থাৎ এটা মূল বেতন হচ্ছে বেসিক 14,900 টাকা। সো এরপরে এখানে দুইটি স্কেলের মাধ্যমে বেতনকে দেখানো হলো। নিয়মিতকরণের আগে পাবে 34,800 থেকে 36,290 টাকা। সো যখন আপনার চাকরিটি নিয়মিতকরণ করা হবে 37,035 টাকা থেকে 38,550 টাকা পাবেন। সো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে শাখা হিসাব রক্ষক কর্মকর্তা পদসংখ্যা 250। মূল বেতন থাকবে 14,200 টাকা। নিয়মিতকরণের আগে পাবেন 36,920 টাকা, নিয়মিতকরণের পরে পাবেন 39,200 টাকা। সো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং MIS অর্থাৎ FMIS and FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। MS অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আপনারা যদি MIS এবং FIS না বুঝেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেব। সো এরপর শাখা ব্যবস্থাপক পদসংখ্যা 150। আপনার মূল বেতন হবে 21,000। আপনার সকল সুবিধা পাওয়ার সাথে সাথে নিয়মিতকরণের আগে পাবেন 39,100 টাকা, নিয়মিতকরণের পরে পাবেন 52,250 টাকা। সো নিয়মিত এবং অনিয়মিত আমি একটু পরে আলোচনা করব, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো ন্যূনতম স্নাতক পাস, এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, কমপক্ষে শাখা ব্যবস্থাপকের উপর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং MS অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রাপ্তিদের শিথিলযোগ্য। সো এরিয়া ম্যানেজার পদসংখ্যা 50। বেতন 26,300 টাকা, নিয়মিতকরণের আগে 62,230 টাকা, নিয়মিতকরণের পর 66,175 টাকা। ন্যূনতম স্নাতক পাস হতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সো এরপরে জেনারেল ম্যানেজার, 15টি জেনারেল ম্যানেজারের পদসংখ্যা আছে এখানে। মূল বেতন অর্থাৎ বেসিক 32,500 টাকা, 75,250 টাকা, এটা হচ্ছে নিয়মিতকরণের আগে। নিয়মিতকরণ করলে 80,125 টাকা নিয়মিতকরণের পরে পাবেন। সো স্নাতক পাস। ঋণ কার্যক্রমের কোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং MS অফিসে পরিচালনা দক্ষ হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। সো এরপরে দেখা যাচ্ছে রিক জব সার্কুলারে আপনি যদি আবেদন করতে চান, সো এই নিম্নোক্ত নিয়মাবলীগুলো একটু ফলো করতে হবে। আবেদনকারীদের বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থা কার্যক্রম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সো যে কোনো এলাকায় আপনাকে পোস্টিং দিতে পারে যখন নিয়োগ হওয়ার পর। সো এটা মাথায় রাখবেন। আবেদনকারীর মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স বৈধ থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটর সাইকেল চালাতে হবে। সো এটা বুঝতে পেরেছেন, অবশ্যই কর্মীদেরকে মোটর সাইকেল দিবে, সেটা আপনাকে চালিয়ে ডিউটিতে আসতে
আসতে যেতে ব্যবহার করতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশ কাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্রেচুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতি, অর্থাৎ এই সকল বিল পাবেন, এই সকল বিল পাইতে আপনি যোগ্য হবেন। সো এখানে আমি আর একটা বিষয় উল্লেখ করে দিই, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশ কাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। সো যখন আপনাকে নিয়োগ করবেন, এটা নিয়োগের যে কোনো অর্গানাইজেশনের 6 মাস বা 1 বছর নিয়মিতকরণের জন্য আপনার পরীক্ষামূলক থাকে, অর্থাৎ এটাকে নিয়মিতকরণ বলে। নিয়মিতকরণের প্রাথমিক আপনার পরীক্ষা, ওইটা যখন আপনি পাস করবেন দেন নিয়মিতকরণের পরে আপনার এই সবগুলা যুক্ত হয়ে আপনার বেতন হয়ে যাবে। নিয়মিতকরণের আগে এটা, নিয়মিতকরণের পরে এইটা, ঠিক এইভাবে করে আপনার এই বেতনগুলো হিসাব করে দিছে। সো এর পরবর্তীতে বিবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকা জেলার অধিবাসীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রাপ্তিকে আগামী 31/12/2023 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা, সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংক্রান্ত সংযুক্ত করে। সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বিবাড়ি, 88A সড়ক 7A, ধানমন্ডির A/A, ঢাকা 1209, এই ঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও sr@ric-bd.org ইমেল আবেদনে প্রেরণ করা যাবে। সো জীবন বৃত্তান্তের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তত থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই এই ওয়েবসাইটে পাওয়া যাবে। কামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। সো আপনারা যারা ইমেল করবেন, ইমেলের সাবজেক্টের মধ্যে আপনার পদের নাম উল্লেখ করে দিবেন, তাহলে এটি ফুলফিল হবে। সো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই, সেক্ষেত্রে বিকাশ হকের নগদ, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রাপ্তিকে পরামর্শ দেওয়া হলো। সো বন্ধুরা, আপনারা নিশ্চিত থাকতে পারবেন এখানে কোনো ধরনের টাকার লেনদেন নাই, কোনো ধরনের ঝামেলা হবে না। আপনি যদি এই রিক সার্কুলারে যদি আপনি যোগ্য হন, তাহলে আপনি এখানে আবেদন করে চাকরি নিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারবেন। এবং আবারও বলে রাখি, আপনি যদি সরকারি এবং বেসরকারি সকল চাকরির সংবাদ পেতে চান, আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।